আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা ব্লগ শুরু করছি। এখন সেমই রান্না করছি। আজকে মা আর আব্বা এসেছিল, তারা খুলনায় চলে যাবে, তো বাসে খাবে বা যেয়ে খাবে, সেজন্য আমি একটু সেমই রান্না করে দিচ্ছি, সাথে পরোটাও তৈরি করে দেব। যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে, খুলনায় যেতে বেশি সময় লাগবে না। তারপরেও মারা প্রায় দু মাস ছিল, তো এখন বাসায় যেয়ে যাতে সন্ধ্যার পর কিছু খেতে পারে, এই জন্য রান্না করে দিলাম। তো সেমইটা ঠান্ডা করছি, যেহেতু বক্সে ভরবো। আর ডিম সিদ্ধ করে রেখেছি, সে ডিম সিদ্ধটা ভরে দিচ্ছি যদি গাড়িতে খাই। আর এখানে মেয়ে পটেটো ক্রেকারস, তারপরে বাদাম ভাজা, বুট মটর ভাজা কিনে দিয়েছে। আর এখানে হচ্ছে একটু টক টক চকলেট আব্বা খাই। আর ডিপ ফ্রিজে জিনিস ছিল, সেগুলো ভরে দিচ্ছি। এগুলো রান্না করে রেখেছিলাম, গোশ, মাছ, ভুড়ি, চিংড়ি মাছ, এগুলো সব বক্সে বক্সে ডিপে রেখে দিয়েছিলাম রান্না করে, সেগুলো ভরে দিচ্ছি। আর এটা হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি আর চপ, এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখানে খেয়েছি। সবগুলো আসলে বক্স মুখ বন্ধ করে ডিপে রাখা, এগুলো আর খুলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সব কিছুতেই রান্নার জিনিসগুলো দিয়ে দিয়েছি, যাতে মারা যে কয়েকদিন যেন রান্না করতে না হয়, ওভেনে গরম করেই যেন খেতে পারে। এই গোশভুনা দিয়ে দিব বলে গোশভুনাটা করা হয়েছিল। তো বক্সে যখন তুলছি তখন এটা ভিডিও করে রেখেছিলাম। গোশত একটু শুকনো করে ভোনা, কালা ভোনার মতো, ভাজা ভাজা মতো করে দিয়েছিলাম। যদিও আমার মা আর আব্বার কিডনির প্রবলেম আছে, তারপরেও একটু গোশত দিয়ে দিয়েছি, যাতে ওখানে ভাই আছে, আমার ভাই আছে, সেও যেন খেতে পারে। আর এটা পটলের দোলমা নারকেল দুধ দিয়ে, চিংড়ি মাছের বড়া দিয়ে এই পটলের দোলমাটা করেছিলাম, সেটা আমার ভাইয়ের জন্য তুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিব বক্সে করে। এগুলো সবই ঠান্ডা করতে দিয়েছি। আর এখন উবারে করে এই যে মা আব্বা চলে যাচ্ছে, আর মেয়ে জামাই তুলে দিতে যাচ্ছে তাদের, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মালিবাগ থেকে তারা উঠবে, মালিবাগ পর্যন্ত উবারেই গিয়েছে। অনেক দিন ছিল মা আব্বা, তারা চলে যাচ্ছে, স্বাভাবিকই খুব খারাপ লাগছিল, সেজন্য বেশ আরও বেশি খারাপ লাগবে বলে তাদের
বাসে উঠাতে যাইনি, ওই জন্য বাসাতেই ছিলাম। মেয়ে আর জামাই গিয়ে উঠিয়ে দিয়ে আসছে। কাউন্টার চলে এসছে, তারা সোহাগ স্ক্যানিয়া বাসে যাচ্ছে। তো গাড়ি মনে হয় এখন এসে পৌঁছায়নি, আব্বার যেহেতু পায়ে ব্যথা খুব ধীরে ধীরে নামছে। মারও পায়ে খুব ব্যথা, সেও আস্তে আস্তে নামছে। তাদের দুইজনেরই বয়স হয়েছে। এই যে স্ক্যানিয়া বাস চলে এসছে, এর আগে আমরা সবসময় প্রাইভেটেই আসা যাওয়া করতাম। তো সোহাগ স্ক্যানিয়া বাসে যখন আমরা গিয়েছিলাম খুলনায়, তখন খুব ভালো লেগেছিল। আর যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে, সময় অল্প লাগবে, এই জন্য তাদের এই বাসেই এবার পাঠানো হচ্ছে। পদ্মা সেতু হওয়ার ফলে ঢাকা খুলনা দু এখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপ ডাউন করা যায়। এই যে মারা কাউন্টারের ভিতর বসে আছে, মালপত্র ওঠানোর পর তারা যাবে, বাসে উঠবে। এখন ভিতরের কাউন্টারের মধ্যে দুইজনা বসে আছে। এখনো ব্যাগ ওঠানো হয়নি। নিচের লকারে দেবে ব্যাগ, তো এখনো লকারটা খোলা হয়নি। মারাল কাউন্টার থেকে বের হয়ে আসছে। আব্বা আব্বার ব্যাগটা টানছে, সে কাউরের হাতে ব্যাগপত্র দিতে চায় না, সে নিজেরটা নিজেই টানতে পছন্দ করে। যদিও তার হাঁটতে কষ্ট হয়, তারপরও সে নিজেরটা নিজে টানবে। সব প্যাসেঞ্জারেরই ব্যাগ এক এক করে উঠবে, এই জন্য লাইন দেয়া। যাত্রীরা আস্তে আস্তে সব উঠছে।
মাদের চারটা ব্যাগ হয়েছিল আর একটা খাবারের ব্যাগ। এবার তাদের ব্যাগগুলো উঠানো হবে, ট্যাগ দিচ্ছে। এখন বাসের সিটে তারা দুইজনা বসে পড়েছে। দুইজনাকে জানলার দিকে দেওয়া হয়েছে বলে সিঙ্গেল সিটে দেওয়া হয়েছে, যাতে দুইজনাই জানলা পায় এবং জানলা দিয়ে যেন পদ্মা সেতুটা ঠিক মতো দেখতে পারে। এখনো পর্যন্ত কাউন্টারের মানে লাগেজগুলো ওঠানো হয়নি। দুই তিনবার আমরা খুলনায় গেছি এসছি, আর মানুষ যখন এক জায়গা থেকে এক জায়গায় বেড়াতে আসে তখন খুব আনন্দ সহকারে আসে, আর এখন যেহেতু তারা একারা ফিরে যাচ্ছে একটু কষ্ট লাগছে। তো সবাই আমার বাবা মার জন্য একটু দোয়া করবেন, কারণ তারা খুলনাতেও একাই থাকে, কাজের মানুষও তেমন নাই, বাসায় দু মাস থাকার পর যাচ্ছে, বাসা বাড়ি খুবই নোংরা, এখন জানি না মা একা হাতে কীভাবে করবে। তো যাদের বাবা মা বেঁচে আছে তারা জানেন, তো সবাই একটু দোয়া করবেন যেন মা আব্বা ভালো থাকে। আমার ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।